আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আছো তোমরা আশা করি ভালো আজকে আমরা হাইড্রোলজির মানে চ্যাপ্টার ফোরটিন চোদ্দ চ্যাপ্টার চোদ্দতে ডেলটা প্ল্যান নিয়ে আলোচনা করবো তো ডেলটা প্লান আসলে কি আমরা একটু বুঝি ডেলটা প্লান এটা আসলে একটা ডেভেলপমেন্ট প্ল্যান যেই প্ল্যানের মাধ্যমে আমরা আমাদের দেশের জমি তারপরে তোমার আবাদযোগ্য জমি তারপরে আমাদের দেশের অর্থনীতিকে কিভাবে উন্নত করতে পারি কিভাবে এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি সেই সেইরকম এক কথায় অর্থনৈতিক প্রবিধির জন্য তৈরি একটি প্ল্যানকে বলি হচ্ছে ডেল্টা প্ল্যান তো চলো আমরা দেখি যে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব এই অধ্যায় থেকে আমরা জানবো হচ্ছে বাংলাদেশের ডেল্টা প্ল্যানের বর্ণনা মানে বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবিধির জন্য কি ডেল্টা প্ল্যান নিয়েছে তারপরে বাংলাদেশের ডেল্টা প্ল্যানের বিভিন্ন হটস্পট জোন বর্ণনা এবং বাংলাদেশের ডেল্টা প্ল্যান প্রকল্পের সুবিধা তো প্রথমে আমরা দেখি বাংলাদেশের ডেল্টা প্ল্যানের বর্ণনা তো বাংলাদেশের ডেল্টা প্লান হচ্ছে বা বিডিপি এখানে বিডিপি একুশো মানে হচ্ছে বাংলাদেশ ডেন্টাল প্ল্যান বাংলাদেশ বদ্বীপে বাংলাদেশ বদ্বীপে পানি পরিবেশ ভূমি সম্পদের টেকসই ব্যবস্থাপনা দেখো আমি কিন্তু বলছিলাম যে আমাদের জমিগুলো ভূমিগুলো কিভাবে আমরা ব্যবস্থা করতে পারি টেকসই এবং টেকসই উন্নয়ন কাকে বলে কোন স্থানে টেকসই উন্নয়ন কিসের উপর নির্ভর করে বা টেকসই ব্যাপারটা কি এটা নিয়ে কিন্তু আমরা চ্যাপ্টার থার্টিনে অনেক আলোচনা করছি তোমরা যদি এটা না বোঝো তাহলে চ্যাপ্টার থার্টিনটা আগে দেখে নাও তো ব্যবস্থাপনার জন্য একটি দীর্ঘমেয়াদী তারপরে হচ্ছে সম্মনিত টেকনো ইকোনমিক মেগা প্ল্যান তার মানে এটা একটা বড় প্লান কিসের জন্য সেটা হচ্ছে যে আমাদের পানি পরিবেশ ভূমি সম্পদের ইত্যাদি ব্যবহার করার জন্য প্রপার ব্যবহার করার জন্য তো বাংলাদেশ এবং নেদারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে আর্থিক এবং কারিগরিক সহায়তায় বাংলাদেশ থেকে বাংলাদেশে পঞ্চাশ থেকে একশো বছরের জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয় মানে এই পরিকল্পনা গ্রহণ করতে যা যা করতে হবে তা বাংলাদেশ এবং নেদারল্যান্ড সরকারের যৌথ কারিগরি সহযোগিতায় মানে এই প্ল্যানটা এক্সিকিউট করতে যে ধরনের কারিগরি সহায়তা লাগবে সেটা নেদারল্যান্ড সরকার বাংলাদেশ সরকারকে প্রোভাইড করবে তো বদীপ পরিকল্পনার জন্য নেদারল্যান্ডকে মডেল হিসেবে ধরা হয়েছে মানে এই পরিকল্পনার জন্য নেদারল্যান্ডকে আমরা মডেল হিসেবে ব্যবহার করছি এটি চার সেপ্টেম্বর দু হাজার তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি ন্যাশনাল ইকোনমিক কর্পোরেশন সরি ন্যাশনাল ইকোনমিক কর্পোরেশন দ্বারা অনুমোদিত হয়েছিল আচ্ছা এখন হচ্ছে যে এই ডিএলটা প্ল্যানের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা দেখব এই প্ল্যানের লক্ষ্যে এক নম্বর হচ্ছে খাদ্য নিরাপত্তা ফুড সিকিউরিটি কি ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তা হচ্ছে সবার জন্য একটা খা নিরাপদ খাদ্যের ব্যবস্থা করা এবং এই সংক্রান্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা দুই নম্বর হচ্ছে পানি নিরাপত্তা ওয়াটার সিকিউরিটি বিশুদ্ধ পানি যেটা আমরা বলে থাকি যেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো বা প্রত্যেকটা কনজিউমার ভোক্তার কাছে পৌঁছানো তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ইকোনমিক ডেভেলপমেন্ট তারপরে এখন এই তিনটিকে ভাগ দ্বারা এই তিনটি ভাগ দ্বারা ডেল্টা প্ল্যানের ছয়টি লক্ষ্যমাত্রা নির্ণয় করা হয়েছে আমরা যে তিনটা ভাগ পড়লাম যে খাদ্য নিরাপত্তা পানি নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন ডেল্টা প্ল্যানের লক্ষ্য এবং উদ্দেশ্য তো এইটার উপরে ব্যাশিস করে এর ছয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রথম লক্ষ্যমাত্রাটা কি হচ্ছে প্রথম লক্ষ্য হচ্ছে সমন্বিত দীর্ঘমেয়াদী পরিকল্পনাই বন্যা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিপর্যয় থেকে নিরাপত্তা নিশ্চিত করা আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের ফলে অপেক্ষাকৃত নিচু অঞ্চল প্লাবিত হচ্ছে তারপরে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই ক্ষতি থেকে বা এই বিপর্যয় থেকে নিরাপত্তা প্রদান করা বা রক্ষা পাওয়া দুই নম্বর হচ্ছে পানি পর্যাপ্ততা বৃদ্ধি করা এবং পানি ব্যবহারের অধিকত দক্ষতা আনার পানির পর্যাপ্ততা মানে এটা হচ্ছে যে যেখানে পানির প্রয়োজন শেষ কাজে পানির প্রয়োজন হয় খাবারের কাজে পানির প্রয়োজন হয় এই পানির পর্যাপ্ততা বৃদ্ধি করার মাধ্যমে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু সরবরাহ করা আচ্ছা তিন নম্বর হচ্ছে সমন্বিত ও টেকসই নদী এবং নদী মোহনা ব্যবস্থাপনা গড়ে তোলা এই টেকসই নদী এবং নদী মোহনা ব্যবস্থাপনা গড়ে তোলা আর টেকসই সম্বন্ধে কিন্তু অলরেডি আমরা চ্যাপ্টার থার্টিন আলোচনা করছি চার নম্বর হচ্ছে জলাভূমি এবং জীব সংরক্ষণ এবং তাদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা আচ্ছা তারপর আছে পানি আন্ত ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কার্যকর প্রতিষ্ঠান এবং ন্যায়সঙ্গত সুশাসন করে তোলা আমাদের দেশে যে পানি সম্পদ আছে সেই সম্পদগুলো ব্যবহারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং ন্যায়সঙ্গত সুশাসন করে তোলা যেখানে যেন সেখানে কোনো অপ্রাসঙ্গিক বা মানে এক কথাই অব্যবস্থাপনা না হয় তারপরে ভূমি ও পানি সম্পদের সর্বোত্তম সমন্বিত ব্যবহার নিশ্চিত করা আমাদের দেশের যে জমি আছে এবং পানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এখন আমরা দেখব বিডিপি বা বাংলাদেশ ডেভেলপমেন্ট প্ল্যানের একুশে চারটি অত্যাধিক লক্ষ্য রয়েছে মানে একুশশো সাল পর্যন্ত যে আমরা বাংলাদেশ এখন কত চলছে এখন হচ্ছে দু সাল তো দু সাল তারপরে দু সাল তো এই যে দু সাল বা একুশশো সাল এই পর্যন্ত বাংলাদেশ বিডিপি বা ডেভেলপমেন্ট প্ল্যানের চারটি লক্ষ্যমাত্রা করা হয়েছে কারণ বিডিপি করাই হয় পঞ্চাশ বা একশো বছরের জন্য তো যেহেতু দুই হাজার সালে এটা করা হয়েছে সেহেতু আগামী একশো বছর মানে কত একুশশো আঠারো সাল সেই হিসাবে একুশশো সালকে একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তো সেই লক্ষ্যমাত্রার এক নম্বর হচ্ছে একটি নিরাপদ স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করতে হবে দু হাজার একত্রিশ সালের মধ্যে উচ্চমায়ের মর্যাদা এবং সালের উন্নত দেশের করা এগুলো হচ্ছে লক্ষ্যমাত্রা তিন নম্বর হচ্ছে টেকসই পদ্ধতিতে বদীপ পরিচালনা চতুর্থ নম্বর হচ্ছে জলবায়ু সহনশীল বদ্বীপ গড়ে তোলার যেন সব ধরনের জলবায়ুতে আমরা বা বৈশ্বিক যে জলবায়ু আসে তার সাথে একটা ব্যালেন্স রক্ষা করতে পারি এখন এই বদ্বীপ পরিকল্পনা রেখাচিত্রের মাধ্যমে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা দেখালন তো বদ্বীপ পরিকল্পনা একুশশো বা দু সাল এটা হচ্ছে দীর্ঘমেয়াদী কৌশল এখান থেকে বন্যা তারপরে নদী ভাঙন নদী ব্যবস্থাপনা নগর ও গ্রামে পানি সরবরাহ বজ্র ব্যবস্থাপনা বন্যা নিয়ন্ত্রণ এবং নিষ্কাশন ব্যবস্থাপনা তার মানে এই দীর্ঘমেয়াদী কৌশলের ভিতরে রয়েছে বন্যা ব্যবস্থাপনা আর বন্যা ব্যবস্থাপনা কি যেখানে বন্যা হয় সেখানে ক্ষতির পরিমাণ হ্রাস করা বা যদি বাঁধ নির্মাণ করে এটা মোটামুটি রক্ষা করা যায় ওই এলাকাকে তাহলে সেটা করা নদী ভাঙন রোধ করা নদী ব্যবস্থাপনা ঠিকমতো করা নগর এবং গ্রামে পানি সরবরাহ যেখানে বিশুদ্ধ পানির অভাব সেখানে পর্যাপ্ত পানি সরবরাহ করা বজ্র ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ এবং নিষ্কাশন ব্যবস্থা এখন দু হাজার তিরিশ সাল নাগাদ চল্লিশটি প্রকল্পের রেখাচিত্রের মাধ্যমে দেখানো হল বদ্বীপের যে প্রকল্পগুলো আছে তার ভিতরে দু হাজার তিরিশ সাল নাগাদ চল্লিশটি প্রকল্পের একটা প্ল্যান আছে সেটা হচ্ছে চল্লিশটি প্রকল্প পঁয়ষট্টিতে আছে ভৌত অবকাঠামো আর পনেরোটি প্রাতিষ্ঠানিক সক্ষমতা দক্ষতা এবং গবেষণা সরি চল্লিশ না হবে আশিটি প্রকল্পের ভিতরে পঁয়ষট্টি আছে ভৌত অবকাঠামো এবং পনেরোটি আছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দক্ষতা এবং গবেষণা বিষয়ক প্রকল্প এবং এই যে প্রকল্প আছে দু সাল নাগাদ যেটা বাংলাদেশ ডেল্টা প্ল্যানের সাথে যুক্ত সেখানে মোট ব্যয় করা হবে তিন হাজার সাতশো কোটি ডলার আচ্ছা এখন এই প্ল্যানের বিষয়গুলোটি একটি বিস্তৃত পরিসর কভার করে যার মধ্যে রয়েছে এক হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা আচ্ছা পানি সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে পানি সম্পদের যে প্রপার ইউটিলাইজেশন বা ব্যবস্থাপনা সেটা করা আর দুই নম্বর আছে হচ্ছে বন্যা ব্যবস্থাপনা ও নিষ্কাশন বন্যা ব্যবস্থানের মাধ্যমে বন্যার পানি দ্রুত চলে যেতে পারে বন্যার রোধ করা যেতে পারে তারপরে সেখানে বাঁধ নির্মাণ করে অপেক্ষাকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে নদী ভাঙনের পরিমাণ হ্রাস করা যেতে পারে ইত্যাদি তিন নম্বর হচ্ছে উপকূলীয় ব্যবস্থাপনা একইভাবে উপকূলীয় বসবাসরত সেখানকার মানুষের জীবিকযাত্রা বৃদ্ধিতে কাজ করা তারপরে ইকোসিস্টেম সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ এক কথাই ভূমি ব্যবহার পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী আমাদের যে ভূমি আছে সেটার প্রপার ইউটিলাইজেশন তারপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়ন প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এখানে বিডিপি একুশোর কিছু মূল উপাদান রয়েছে মানে বাংলাদেশ ডেভেলপমেন্ট প্লান দু হাজার এর একটা কিছু মূল উপাদান রয়েছে সে উপাদানগুলো হচ্ছে এক এক নম্বর হচ্ছে সম্মিলিত পানি সম্পদ ব্যবস্থাপনা তো সম্মিলিত সম্পদ ব্যবস্থাপনা কি পরিকল্পনা নতুন বাঁধ জলাধার এবং খাল নির্মাণের মাধ্যমে বদ্বীপ জুড়ে পানি সম্পদের ব্যবস্থাপনার উন্নতি করা এখন একুশোর যে মূল উপাদানগুলো রয়েছে পানি সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য হচ্ছে পরিকল্পনার লক্ষ্য অনুযায়ী নতুন বাঁধ আমি বলছিলাম না যে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য আমরা বাঁধ নির্মাণ করতে পারি তারপরে জলাধার বা খাল নির্মাণের মাধ্যমে বদ্বীপ জুড়ে পানি সম্পদের ব্যবস্থা উন্নতি করা মানে যেখানে যতটুকু প্রয়োজন সেই পানির একটা প্রপার ব্যবস্থাপনা দুই নম্বর হচ্ছে বন্য ব্যবস্থাপনা এবং নিষ্কাশন তো এই পরিকল্পনার লক্ষ্য বিদ্যমান বন্যা নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালীকরণ এবং নতুন নির্মাণের মাধ্যমে বন্যার ঝুঁকি হ্রাস করা তিন উপকূলীয় ব্যবস্থাপনা নতুন বাঁধ নির্মাণ এবং ম্যানগ্রোভের বন রোপণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলকে ভাঙন এবং বন্যা থেকে রক্ষা করা এই পরিকল্পনার মূল উদ্দেশ্য তারপর হচ্ছে ইকোসিস্টেম সংরক্ষণ নতুন সুরক্ষিত এলাকায় তৈরির মাধ্যমে বদ্বীপের প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষা এবং পুনরুদ্ধার করা এই পরিকল্পনার লক্ষ্য তার মানে এখানে বিডিপির যে মূল উপাদানগুলো রয়েছে তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে সম্মিলিত পানি সম্পদ ব্যবস্থাপনা বন্যা ব্যবস্থাপনা উপকূলীয় ব্যবস্থাপনা এবং ইকোসিস্টেম সংরক্ষণ পাঁচ নম্বর হচ্ছে ভূমির ব্যবহার পরিকল্পনা পরিকল্পনা লক্ষ্য হলে জমি যাতে টেকসই এবং ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করা যায় তা নিশ্চিত করা মানে ভূমির প্রপার ইউটিলাইজেশন সেটা যেখানে যে পরিমাণ ভূমি আছে সেটার একবার প্রপার ব্যবহার করা বা সর্বোচ্চ ব্যবহারটা করা যেন সেখানে ফসল উৎপাদন বা উৎপাদনের পরিমাণশীলতা বৃদ্ধি পায় তারপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনাতে এই পরিকল্পনার লক্ষ্য প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেওয়ার জন্য দেশের সক্ষমতা উন্নত করা তার মানে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বা তাকে মোকাবেলা করতে দেশের যে ধরনের সক্ষমতা সেটা উল্লেখ করা বিভিন্ন সময় আমরা দেখছি যে প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষতিগ্রস্ত হয় এটা থেকে বাঁচার একটা ব্যবস্থাপনা আর কি তারপরে হচ্ছে অবকাঠাম উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো পরিকল্পনার লক্ষ্য রাস্তা সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো নতুন নতুন অবকাঠামোতে বিনিয়োগ করা যেন ওই এলাকা উন্নত হয় যেমন সেতুর মাধ্যমে যোগাযোগ সেতু বা রাস্তায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে পারে বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ওখানে নতুন নতুন ইন্ডাস্ট্রিজ গড়ে উঠতে পারে এই ধরনের উন্নয়ন আর কি তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা জোরদার করা মানে সেখানে ম্যান পাওয়ার বা আরো যেমন তোমার হচ্ছে ট্রেন ম্যান পাওয়ার সাপ্লাই করা এগুলো আর কি এখন আমরা দেখব বাংলাদেশের ডেল্টা প্ল্যানের বিভিন্ন হটস্পট জোন বর্ণনা বাংলাদেশ যে এই যে ডেল্টা প্ল্যান শুরু করেছে এর ভিতরে যে আছে কোন জোনটা কি হিসেবে ব্যবহার করছে আমরা সেগুলো দেখব। আছে জেলাগুলো বিভক্ত সেগুলো আমাদের জানতে হবে বা আহ জোনের আন্ডারে কোন কোন জেলা আছে তো প্রথমে বাংলাদেশের আহ হটস্পট জোন সম্বন্ধে আমরা যদি বর্ণনা দিই তো বাংলাদেশকে ডেল্টা প্ল্যানে চিহ্নিত কিছু মূল হটস্পট নিম্নরূপ বাংলাদেশ বর্ডি পরিকল্পনার একুশতে সমগ্র দেশকে মোট ছয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে তার মানে আমাদের সমগ্র বাংলাদেশকে যে চৌষট্টিটা জেলা আছে তাই সেই জেলাগুলো ছয়টি হটস্পটে বিভক্ত হয়েছে তো হটস্পটগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে উপকূলীয় অঞ্চল উপকূলীয় অঞ্চলগুলোকে আলাদা করা হয়েছে দুই বরেন্দ্র এবং খরা প্রবণ অঞ্চল যে অঞ্চলগুলোতে খরা অনেক বেশি হয় তারপরে হাওড় এবং আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল যে এলাকায় হাওড় আছে যেমন কিশোরগঞ্জ হাওড় আছে তারপরে খরা প্রবর অঞ্চল চুয়াডাঙ্গা যেমন ওখানে অনেক বেশি খরা হয় তারপরে হাওড় এবং অঞ্চল আকর্ষিক চট্টগ্রাম অঞ্চল আমরা জানি যে তিনটা এলাকায় পার্বত্য চট্টগ্রাম বলে আমরা চিনি যেমন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন তারপরে পাঁচ নম্বর হচ্ছে নদী এবং মোহনা অঞ্চল নদীর নাম করলেই আমরা বুঝতে পারি যে বরিশাল অঞ্চলের কথা তারপরে হচ্ছে নগর যে যেসব অঞ্চলগুলো তো নগর ভিত্তিক তো এখন আমরা দেখি এই যে হটস্পট অঞ্চলগুলো কোন অঞ্চল কোন অংশগুলোর পড়ছে এক ছিল হচ্ছে উপকূলীয় অঞ্চল এই উপকূলীয় অঞ্চলের জেলার সংখ্যা হচ্ছে উনিশটা এখন এই উনিশটা জেলার সংখ্যায় কি আছে বাগেরহাট বরগোনা বরিশাল ভোলা চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার ফেনী গোপালগঞ্জ যশোর ঝালুকাঠি খুলনা লক্ষ্মীপুর নড়াইল নোয়াখালী পটুয়াখালী পিরোজপুর সাতক্ষীরা এবং শরীয়তপুর এইখানে এই যে উপকূলীয় অঞ্চলের যে উনিশটা জেলা আছে এটা হচ্ছে উপকূল মানে যে সব জেলাতে তোমার নদী বা সমুদ্র সমুদ্র না বিশেষ করে নদী আছে উপকূলীয় অঞ্চল যেগুলো সেগুলোতেই এই দেওয়া হয়েছে এখন দেখবো আমরা বরেন্দ্র এবং খরা প্রবণ অঞ্চল যে সব এলাকায় খরা বেশি হয় দেখো বগুড়া চুয়াডাঙ্গা যেটা আমি প্রথমে বলছিলাম যে চুয়াডাঙ্গা অনেক খরা প্রবণ অঞ্চল বগুড়া চুয়াডাঙ্গা দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট কুষ্টিয়া মেহেরপুর নওগাঁ তারপরে হচ্ছে নাটোর নবাবগঞ্জ নীলফামারি পাবনা পঞ্চগড় রাজশাহী রংপুর সাতক্ষীরা সিরাজগঞ্জ এবং ঠাকুরগাঁ এগুলো হচ্ছে বাংলাদেশের খরা প্রবণ অঞ্চল যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় খরা বেশি হয় এবং হাওড় এবং আকস্মিক প্রবণ অঞ্চল তো হাওড় তো আমরা জানি যে কিশোরগঞ্জ বা এই অঞ্চলটা নেত্রকোনা এই অঞ্চলটা হাওড় প্রবণ দেখো ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ কিশোরগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এগুলো হচ্ছে হাওড় প্রবণের যে সাতটা জেলা আর বরণ্য খরা প্রবণে আছে আঠারোটা আর হাওড়ে আছে সাতটা এবার পার্বত্য পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম জেলাকে আমরা জানি বলা হয় বান্দরবন খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এবং নদী মোহনা অঞ্চল তো নদী বলতেই প্রথমে আমরা বুঝছি বরিশাল এই অঞ্চল এখানকার সংখ্যা হচ্ছে উনত্রিশটা এখন এখানে আর একটা কথা আছে একটা জেলা কিন্তু একাধিক প্লানের অন্তর্গত হতে পারে যেমন তোমার এখানে একটা কথা বলি যে প্রথমে আমরা দেখছি না উপকূলীয় অঞ্চলের ভিতরে কিন্তু তোমার বরগুনা আমরা দেখতে পাচ্ছি বরিশাল দেখতে পাচ্ছি তো উপকূলীয় অঞ্চলও কিন্তু ঠিক নদী অঞ্চল এবং মোহনার ভিতরে হতে পারে কারণ উপকূলীয় অঞ্চলে তো নদী আছে তো এটাকে ইয়ে করা হয়েছে যে উনত্রিশটা জেলায় বরগুনা বরিশাল ভোলা বগুড়া যেটা খরাপ্রবণ জেলার ভিতরে আমরা কিন্তু এখানে দেখেছি চোড়াঙ্গার পাশে এই বগুড়া তারপরে হচ্ছে চাঁদপুর কুমিল্লা ফরিদপুর ফেনি গাইবান্ধা গোপালগঞ্জ জামালপুর কুড়িগ্রাম লক্ষ্মীপুর লালমনিরহাট মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নাটোর চাপাইনবগঞ্জ নোয়াখালী পাবনা পটুয়াখালী রাজশাহী রাজবাড়ি শরীয়তপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল এবং খুলনা এরপর নগর এলাকা সমূহ তো নগর এলাকা সমূহ হচ্ছে বিশেষ করে সিটি বড় বড় সিটিগুলোকে বোঝাচ্ছে এটা হচ্ছে বরিশাল চট্টগ্রাম ঢাকা খুলনা রাজশাহী রংপুর এবং সিলেট আর অপেক্ষাকৃত কম দুর্ব দুর্যোগপূর্ণ দুর্যোগ প্রবণ এলাকা যেসব এলাকায় অপেক্ষাকৃত কম তোমার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হয় এক নম্বর হচ্ছে গাজীপুর ঝিনাইদহ মাগুরা ময়মনসিংহ নীলফামারি এবং শেরপুর আশা করি তোমরা বাংলাদেশের যে ডেল্টা প্ল্যান হটস্প তালিকা এগুলো বুঝতে পারছো এখন আমরা দেখব বাংলাদেশের ডেল্টা প্ল্যান প্রকল্পের সুবিধা উল্লেখ করো বাংলাদেশের যে ডেল্টা প্ল্যান করছে আমরা এই প্লান থেকে কি কি সুবিধা পেতে পারি এক নম্বর সুবিধা হচ্ছে যে জলবায়ু সহনশীলতা জলবায়ু সহনশীলতা কি জলবায়ু সহনশীলতা হচ্ছে একটা সুন্দর জলবায়ু পাওয়া যায় বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে ঘূর্ণিঝড় এবং বন্যা আমি একসময় বলছিলাম না যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলো যারা আছে বা অপেক্ষাকৃত নিচু প্রবণ অঞ্চল এগুলো কিন্তু অনেক ঝুঁকিতে আছে তো ফলে এটি একটি ডেল্টা প্লান্ট প্রকল্প জলবায়ুর স্থিতিস্থপকতা বাড়ানোর জন্য পদক্ষেপগুলো অন্তর্ভুক্ত করতে পারে যেমন বন্যা সুরক্ষা সেখানকার অবকাঠামো তৈরি করা নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করা এবং টেকসই ভূমি ব্যবহার প্রচার করা দুই নম্বর হচ্ছে পানি ব্যবস্থাপনা বাংলাদেশের মতো একটি বিতৃষ্ট বিস্তৃত নদী এবং বদ্বীপ দেশের জন্য কার্যকরভাবে পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেল্টা প্লান প্রকল্পে কৃষি শিল্প ব্যবহার এবং পানীয় উদ্দেশ্য জলের নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার জন্য পানির ব্যবস্থাপনা তৈরি করা যেতে পারে এখানে পানির প্রভাব ব্যবস্থাপনার কথা বলা হয়েছে তিন নম্বর হচ্ছে কৃষি উন্নয়নশীলতা এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য এই ডেল্টা প্ল্যান এগ্রিকালচার ডেভেলপমেন্টে আমরা জানি যে বাংলাদেশে কিন্তু অনেক এগ্রিকালচার ডেভেলপমেন্ট হচ্ছে যেমন নতুন নতুন বীজ তৈরি হচ্ছে বা অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে সেক্ষেত্রে সঠিক পানি ব্যবস্থাপনা এবং সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে যেটা কিন্তু একই একটা সার্টেন নির্দিষ্ট ভূমিতে উৎপাদনশীলতা বৃদ্ধি পালে আমরা জানি যে প্রোডাক্টিভিটির সাথে সাথে আমাদের দেশের উন্নয়নে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে হচ্ছে পরিবহন এবং সংযোগ এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা কানেকটিভিটি তো এটি সুপরিকল্পিত ডেল্টা প্লান প্রকল্প বদ্বীপ অঞ্চলের মধ্যে এবং পরিবেশ অঞ্চলের সাথে পরিবহন এবং সংযোগের উন্নতিতে ফোকাস করতে পারে উন্নত রাস্তা সেতু এবং পরিবহন অবকাঠামো বাণিজ্য পর্যটন এবং সামগ্রিক অর্থনীতি উন্নয়ন বাড়াতে পারে এখন এই যে বাণিজ্য ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য অবশ্যই ভালো রাস্তা সেতু প্রয়োজন তারপরে পর্যটক আসার জন্য এবং সামগ্রিক অর্থনীতি এই যে অর্থনীতির যে পর্যটন শিল্প বা পর্যটন শিল্প কিভাবে আমাদের ভূমিকা রাখে সেটা কিন্তু আমরা প্রিভিয়াসলি অধ্যায় অনেক ভালো আলোচনা করছিলাম তারপরে হচ্ছে নগর উন্নয়ন আরবান ডেভেলপমেন্ট ঢাকা সহ বাংলাদেশের প্রধান শহরগুলোতে দ্রুত নগরায়নের চ্যালেঞ্জ যে সম্মুখীন একটি ডেলটা প্ল্যান প্রকল্প দক্ষ নগর পরিকল্পনা উন্নত বজ্র ব্যবস্থাপনা আমরা জানি নগর পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর ভিতরে একটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা প্রপার জায়গায় বজ্রটা ফেলা যেখানে সেখানে ফেলে এবং বাসিন্দাদের জন্য উন্নত জীবন ব্যবস্থা সহ টেকসই নগর উন্নয়ন কৌশলগুলো অন্তর্ভুক্তি করতে পারে এই টেকসই শব্দটা কিন্তু তোমরা বারবার দেখছো এবং এটা নিয়ে আমরা প্রিভিয়াস অধ্যায়ে অনেক কথা বলছি তোমরা যদি না দেখো এই অধ্যায়টাও দেখে নিও আচ্ছা তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট কনজারভেশন পরিবেশ সংরক্ষণ আমরা জানি যে একটা দেশের সামগ্রিক বসবাস উপযোগী করার জন্য সেখানকার পরিবেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন তুমি যদি বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন শহরগুলোর কথা চিন্তা করো তো সাধারণত বলা হয় যে একটা শহরে সেই শহরের বাতাস কি পরিমাণ দূষিত সেটা হচ্ছে মাইক্রোর মতো একটা মেশিন আছে আমি এই মুহূর্তে আমার ওইটার নাম মনে হচ্ছে না ফিফটি ম্যাক্রো মাইক্রো হচ্ছে যদি তার রেট হয় সেটাকে আমরা বলি ভালো এর বেশি হওয়া উচিত না কিন্তু পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের জায়গায় যদি আমরা লিস্ট করি তাহলে বিশেষ করে বায়ু দূষণের ক্ষেত্রে এক নম্বর আছে পাকিস্তানের লাহোর যেখানে এই পঞ্চাশ মানটা চারশো থেকে ছয়শো তার মানে বোঝো কি পরিমাণ বায়ু দূষণ বা সেখানে আছে এখানে কিন্তু বাতাসের সাথে ধোলা আসে যেটা অনেক ক্ষতিকর এবং একটা গবেষণায় দেখা গেছে যে লাহোরে বসবাসরত মানুষের তোমার ই আর কি কি বলে গড় আয়ু প্রায় পাঁচ বছর করে কমে গেছে ফুসফুস ক্যান্সার সহ নানান ধরনের রোগের দ্বারা সম্মুখীন হচ্ছে এটা কিন্তু একমাত্র পরিবেশ সংরক্ষণ করতে পারছে না বলে তো যাই হোক বাংলাদেশের নদীর বদ্বীপ জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র সমৃদ্ধ একটি ডেল্টা প্লান প্রকল্পে এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য পরিবেশ সংরক্ষণ এবং পুনরুদ্ধারের প্রচেষ্টাকে জোর দিতে পারে তারপর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি তো অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা এটা একটু ইরেজ করে দিই অর্থনৈতিক প্রবৃদ্ধি হল জটিল উন্নয়ন সমস্যা মোকাবিলা করে এবং দক্ষ সম্পদ নিশ্চিত করার মাধ্যমে ডেল্টা প্ল্যান প্রকল্প প্রকল্প দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে কাজের সুবিধা তৈরি করতে পারে এবং বিনিয়োগ আকর্ষণ করতে পারে তারপর হচ্ছে শক্তি উৎপাদন এনার্জি প্রডিউশন তো শক্তি উৎপাদনকে আমরা যেমন জল বিদ্যুৎ উৎপাদন করতে পারি তারপরে টারবাইনের মাধ্যমে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এগুলো আর কি প্রদীপ অঞ্চলে আহ পুনর্বীকরণযোগ্য মানে রিনিউবল এনার্জি যেটা শক্তি প্রকল্পের সম্ভাবনা থাকতে পারে যেমন জলবিদ্যুৎ বা জোয়ার শক্তি ডেল্টা প্ল্যান অন্বেষণ এবং ব্যবহার করতে পারে তারপরে হচ্ছে দুর্যোগের ঝুঁকি হ্রাস আগেই বলা হয়েছে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের জন্য সংবেদনশীল আমরা যা আলোচনা করছি যে বাংলাদেশ অতৃতীয় বিশ্বের দেশগুলো প্রাকৃতিক দুর্যোগে তাদের তোমার ওই যে অবস্থান অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে ডেল্টা প্লান প্রজেক্ট সম্পদের উপর এই ধরনের ইভেন্টের প্রভাব কমানোর জন্য প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং উচ্ছেদ পরিকল্পনা সহ দুর্যোগ আহ ঝুঁকির হ্রাসের পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে পারে এখন আমরা দেখবো অর্ধার গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন উত্তর এখানে যে প্রশ্নগুলো পড়িয়েছি সেই প্রশ্নগুলোকেই যেন দেখো এখানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক আকারে দেওয়া হয়েছে এই পর্যায়ে এসে তোমরা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো বইতে দেখে নিতে পারো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো এগুলো পড়লে আশা করি কমন পাব তারপরেও বইতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তাইলে সেইগুলো তোমরা পড়ে নিতে পারো আজকের ক্লাসে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম